হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, দেখো আরেকটা কেস তোমাদের আমি শেখাচ্ছি। ভদ্রমহিলার নাম নাসিমা বেগম, বয়স 40। এই আত্মীয় সাহেবই নিয়ে এসছেন, উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন হাওড়ায় আমতাই। উনি ক্রিটিক্যাল কেস পেলে নিয়ে আসেন। আগে বিভিন্ন ডাক্তারদের কাছে উনি যেতেন, ডাক্তারদের সাথে যোগাযোগ আছে, কিন্তু কেস টেকিং ঠিক মতন আমাকে ওনার পছন্দ হয় এবং সিলেকশন পছন্দ হয়, আজকাল আমার কাছে আনছেন। তো এই নাসিমা হলো ওর বোন। এই নাসিমার রোগ হচ্ছে, দেখো, হেপাটাইটিস বি পজিটিভ। হেপাটাইটিস বি পজিটিভ ওর পাওয়া গেছে 7 ইয়ার্স। আচ্ছা, তোমার যে রক্ত পরীক্ষা করে রোগটা ধরা পড়লো, তার আগে কি সিমটম ছিল? প্রথমে কেন পরীক্ষা করলো ডাক্তাররা? পেটে ব্যথা হতো, তাহলে পেটে অস্বস্তি হতো, পেটের ডান দিকটাই বোধ হয় না, বমি টমি হতো, খিদে কমে গিয়েছিল। দেখো হেপাটাইটিস বি সিমটম গুলো তোমরা পেলে, ডাক্তারবাবুর পরীক্ষা করেছে, হেপাটাইটিস গা হলুদ হয়ে গেছিল, জন্ডিসের সিমটম ছিল, পরীক্ষা করালে হেপাটাইটিস বি পজিটিভ পাওয়া গেছে। জানো এটা একটা ভাইরাস, ব্লাডে থাকে, কিন্তু এটা ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিতেও ট্রিটমেন্ট আছে, আমাদের হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। ভাইরাসটা আস্তে আস্তে দমে যায়, বেশ কিছুদিন ধরে চিকিৎসা করতে হয়, চট করে রোগী মারা যায় না, মারা যাওয়ার প্রশ্ন আসে না। কিন্তু কাজে দেখেছিল কিছু উর্বর মস্তিষ্কে ডাক্তার আছে, একে বলেছে তুমি বেশি দিন বাঁচবে না। কেউ রোগীকে এরকম বলে, এক নম্বর এই রোগে চট করে মারা যায় না লোক, তারপরে মিথ্যা ভয় দেখানো থেকে ওর অবস্থা কি হয়েছে। তোমার এখন কি কি হচ্ছে এটা শোনার পরে? শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব, কিছু ভালো লাগে না, এইগুলো তোমার আগে ছিল না ওই ডাক্তার বলার পর থেকে? তাহলে দেখো, একজন সমাজের চিকিৎসক একজন মানুষকে রোগ সারানোর পরিবর্তে আরো কিভাবে ক্ষতি করতে পারে, এদিকে চিকিৎসক বলবে না জল্লাদ বলবে। তুমি হেপাটাইটিস বি গেছে, হেপাটাইটিস বি নিয়ে রোগী গেছে, হেপাটাইটিস বি চিকিৎসা করো, কত বড় ছাগল, এক্ষেত্রে ডাক্তার বলবো না, আমি রাম ছাগল বলবো, একটা রোগীকে বলে দিল তোমার চিকিৎসা করা যাবে না, তুমি তাড়াতাড়ি মারা যাবে। তো এরকম এরকম রাম ছাগল সমাজে ডাক্তারের নাম করে আছে, যার জন্য মেয়েটির ডেভেলপ করেছে অ্যাংজাইটি, উৎকণ্ঠা, ভয়, আতঙ্ক, ঘুম হচ্ছে না, ঘুমের ট্যাবলেট খাচ্ছ, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে, এই হচ্ছে। যাই হোক, আমাকে এর এই মানসিক সমস্যা যা তৈরি হয়েছে এটাকে ওভারকাম করতে হবে, এবং ওর হেপাটাইটিস বি র চিকিৎসা করতে হবে। আমি টেস্টিং করলাম, ওর যে সিমটম আমি প্রেসক্রিপশন করেছি, সিলেকশন করেছি পালসেটিলা। কেন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ডিটেলস আমি ভিডিওতে সময় নষ্ট করতে চাই না। কারণ ওর দেখো অনেক আঁচিল আছে, মেনি রেড ওয়ার্ডস এবং এমনি ওয়ার্ডস, তোমার শরীরে অনেক আঁচিল আছে, আমি যা লিখেছি ডাক্তার সেটা বোঝাচ্ছি। ওর পাস্ট হিস্ট্রিতে হেড ইঞ্জুরি হয়েছিল 12 বছর আগে, ওর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, আর মেজেলস হাম হয়েছিল খুব সিভিয়ার, তোমার হামটা খুব মারাত্মক হয়েছিল, তাহলে আমি ভাবতে পারি ব্যাড এফেক্টস অফ মেজেলস, হামের পরে যদি কোনো কমপ্লিকেশন হতে পারে, হাম একটা খুব বাজে জিনিস, তারপর থেকে অর্কাইটিস হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, ছানিও পড়েছিল। তো যাই হোক, এই যে মেজেলস ব্যাড এফেক্টস, পালসিটিলা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। পালসিটিলা কার্বোবেস, সরিনাম, ক্যাম্ফর, ইউফ্রেশিয়া, তো ওসব অ্যাকিউট, পালসিটিলা যে ক্রনিক, তার সাথে দেখো শীত বেশি, পালসিটিলা গরমও বেশি থাকে, শীতও বেশি থাকে, কেস বিশেষ। তোমার শীত বেশি না গরম বেশি? ঠিক ঠিক বলছে, শীত বেশি। আচ্ছা, আর পিপাসা কেমন? ঠিক বলছে, থার্সলেস, চিলি পেশেন্ট, ও দেখতে একটু মোটাসোটা আছে, ওবেস, তো পালসিটিলা ইজ ওবেসিটি টেন্ডেন্সি, পালসিটিলা ওবেসিটি টেন্ডেন্সি, মোটা হয়ে যায়, অ্যাভারশন টু মিল্ক, দুধ পছন্দ করো না, দুধ পছন্দ করো না, অ্যাভারশন টু মিল্ক, পিপাসা কম, এবং ব্যাড এফেক্টস অফ মেজেলস, এবং পিরিয়ড হিস্ট্রি নাও, দেখবে পালসিটিলা আছে। তোমার যে মাসিক মেয়েদের যে ইয়ে হয়, ডিসচার্জ হয় মাসিক, টাইমলি হয় না, লেট করে হয়, মেনস্ট্রুয়েশন লেট, ঠিক বলছে, তুমি জানো তোমার দিদি মেনস্ট্রুয়েশন লেট, পরিমাণে কি কম হয় কি বেশি হয়, মেনস্ট্রুয়েশন লেট অ্যান্ড স্ক্যান্টি, থার্সলেস, ওবেসিটি, মোটা, শীত বেশি, হিস্ট্রি অব মেজেলস, এবং ভয়, পালসিটিলা, ক্যালকিরিয়া কাট, ইগনেশিয়া, ফিয়ারফুলনেস, লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ফিয়ার, ভয় এবং রাগ বেশি। তোমরা বলবে যে পালসিটিলা তো রাগ কম, নো, রেপার্টরিতে দেখবে, রেপার্টরিতে দেখবে
যে রাগ অত্যন্ত বেশি পালসিত লাগছে, তার এই ভয়, এই আতঙ্ক, এই চেহারার যে টেন্ডেন্সি টু গ্রো ফ্যাট, চিলি পেশেন্ট, মিনিস্ট্রেশন, লেট স্ক্যান্টি এবং একটা কারণ হতে পারে তার জন্য এই রোগের দায়ী কিনা আমরা জানি না, বাট দেয়ার ইজ এ হিস্ট্রি অব সিভিয়ার মেজেলস ইন দ্য পাস্ট, অল সিমটমস ইন ফেভার গোজ ইন ফেভার অফ অল সিমটমস গো ইন ফেভার অফ পালসিটিলা। তোমাদের ধন্যবাদ জানাই, এসে ডাক্তারদের শেখানোর জন্য ভিডিও করলাম। ডাক্তার সাহেব আপনাকে ধন্যবাদ, ক্রিটিক্যাল কেসগুলো আপনি নিজে শেখার জন্য আনেন এবং রোগীদের উপকারের জন্য আনেন। মানুষের মনে নিজে খরচ খরচা করে রোগীদের ফিজ নিজের পকেট থেকে দেন, কারণ উনি একটা অত্যন্ত সৎ সজ্জন ব্যক্তি। উনি আমাকে আগামী সপ্তাহে একটা বাংলায় কোরআন উপহার দেবেন বলেছেন, আমি বলল খুবই ভালো, একটা ভালো লেখকের বই আমাকে দেবেন। ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।